বাংলাপক্ষ মালদা জেলা সংগঠনের তরফে বামনগুলা ব্লকের জামতলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় ডেপুটেশন প্রদান করলেন সংগঠনের কর্মীরা। এই ব্যাংকের একজন কর্মী এক গ্রাহকের সাথে দুর্ব্যবহার করেন, পাশাপাশি ওই গ্রাহককে জোরপূর্বক হিন্দি বলতে বাধ্য করেন বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে বাংলাপক্ষ সংগঠনের তরফে ব্যাংক ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে মালদা এলেন প্রখ্যাত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন দুপুর 1:45 নাগাদ মালদা এয়ারপোর্টে হেলিকপ্টার করে তিনি আসেন। এরপর সেখান থেকে তিনি বিজেপি প্রার্থীর সমর্থনে সড়ক পথে চাঁচলে যান। জানা গিয়েছে মালদার চাঁচল এবং গাজলে তার দলীয় কর্মসূচি রয়েছে। প্রচার প্রায় শেষের পথে, তাই যতটুকু সময় পাওয়া যায় সেই সময়কে কাজে লাগাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। টোটোতে করে মাইক যোগে চলছে জোরদার প্রচার, রায়গঞ্জে সেই ছবি দেখা গেল। বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট প্রার্থী আলী ইমরানগঞ্জ ওরফে ভিক্টরের জমজমাট ভোটের প্রচার। করণদিঘি বিধানসভা রসরফা বাসস্ট্যান্ড এবং দুমহনা বাসস্ট্যান্ড থেকে করণদিঘি হাইস্কুলের মাঠে রোড শো করলেন ভিক্টর। জনসংযোগ সারলেন তিনি জেতার ব্যাপারে আশাবাদী প্রার্থী। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে এসে নাবালিকাকে গণধর্ষণ, নকশাল বাড়ির এক চা বাগানের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্যাতিতা গোটা বিষয়টি নিজের মাকে জানালে মঙ্গলবার রাতে নির্যাতিতা পরিবার নকশাল বাড়ি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাঁচজন যুবককে গ্রেফতার করেছে নকশাল বাড়ি থানা পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতরা নকশাল বাড়ির চা বাগানের বাসিন্দা। ধৃতদের পক্সো ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের রিমান্ডে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রতুয়া 2 নম্বর ব্লকের পরাণপুর হরিবসর মন্দির প্রাঙ্গণে 100তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের সূচনা হল বুধবার। 24 প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে চাঞ্চল্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার মঙ্গল কলশ যাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এই কলশ যাত্রায় গ্রামের শতাধিক মহিলারা অংশগ্রহণ করেন। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, যাকে ঘিরে রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে। প্রত্যেকবারের মতো এবারও DCRC এবং স্ট্রংরুম করা হয়েছে রায়গঞ্জের পলিটেকনিক কলেজে, যেখানে ধাপে ধাপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন গাড়িগুলিকে ভোটের কাজে ব্যবহার করা হবে, তাই গাড়ি নিয়ে চালকরা হাজির হয়েছেন সেখানে। নির্দিষ্ট রুটের অনুমতি গ্রহণ করে তারা বেরিয়ে পড়বেন। পণ্যবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ালো ফারাক্কা ব্যারেজের 48 নম্বর গেটের কাছে। অগ্নিকাণ্ডের জেরে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন। এর জেরে গোটা ব্যারেজ জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ট্রাকটিকে ব্যারেজের ওপর থেকে দ্রুত সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে গম্ভীরা গানের মধ্যে দিয়ে প্রচার কর্মসূচির উদ্যোগ নিয়েছে মালদার হবিবপুর ব্লক প্রশাসন। ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের সিংহবাদ বাসস্ট্যান্ডে গম্ভীরা গানের আয়োজন করা হয়। ভোটারদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এই উদ্যোগ বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে। বুধবার বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো করেন দীপক অধিকারী দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। গঙ্গারামপুর বিডিও অফিস মোড় থেকে শুরু হয় এদিনের রোড শো। অভিনেতার রোড শো এর জেরে স্তব্ধ হয়ে যায় গোটা গঙ্গারামপুর শহর। দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা আসনে নির্বাচন, মাঝে মাত্র আর একটা দিন, তাই এখন শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছেন সকল রাজনৈতিক দলগুলি। সেই মতো এদিন নির্বাচনী প্রচারের শেষ লগ্নে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে মেগা রোড শো করলেন টলিউড অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বুধবার প্রচারের শেষ দিনে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে দলের রাজ্য কমিটির নির্দেশে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী কার্তিক পাল। বুধবার ছিল শেষ দিনের প্রচার। বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে প্রচারের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, হঠাৎ করেই সেই অনুমতি বাতিল করে দেওয়া হয়। ভোটকে ঘিরে অশান্তির আশঙ্কা প্রকাশ করছেন কার্তিক বাবু।